একটা সরকার চলেছে, সরকারের একটা প্রাথমিক কাজের মধ্যে পড়ে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা। আজকে তিনটে নিয়ে বিধানসভায় কোনো আলোচনা নেই, কারণ খাদ্যের যে কেলেঙ্কারি আছে তার যদি প্রকৃত পরিমাপ করা হয়, টাকার অঙ্কে যদি বর্তমানে তৃণমূল সরকারের খাদ্য কেলেঙ্কারির পরিমাণ করা হয়, তাহলে তার টুজি স্পেকট্রামের যে অঙ্ক ছিল, যে টাকার অঙ্ক ছিল, বা কোলগেট স্ক্যাম যেটা ছিল, তার পুরো ভলিউমকে উপেক্ষা করে ভারতবর্ষের এক নম্বর জায়গায় পৌঁছে যাবে। এই সরকার শিক্ষাক্ষেত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। একদিন নতুন শিক্ষানীতির ছোঁয়া এই রাজ্য স্পর্শ করতে পারেনি তৃণমূল কংগ্রেসের অসহযোগিতার কারণে, প্রাতিষ্ঠানিক লুট আর দুর্নীতির কারণে। আজকে শিক্ষা এবং স্বাস্থ্য, মুখ্যমন্ত্রী বলছেন যে স্বাস্থ্যের পরিকাঠামোর একটা বৈপ্লবিক পরিবর্তন করে দিয়েছেন। আজকে কেন্দ্রীয় সরকার বারবার বিভিন্ন প্রজেক্ট পশ্চিমবঙ্গে লাগু করবার জন্য তাদের রিপোর্ট, তাদের ইনফ্রাস্ট্রাকচারের রিপোর্ট দিতে বলছে। এই সরকার অসহযোগিতা করে চলেছে। এই সরকারের আমলে পশ্চিমবঙ্গের কোনো জেলা হসপিটালে এই মুহূর্তে জীবনদায়ী ওষুধ নেই।